যুদ্ধ করেছিলেন। লাস্ট দাদা ওখানে মা দুর্গার আর মহিষাসুরের যে দৃশ্যটা এখানে দেখানো হয়েছে খুব জায়গায়। মা দুর্গার মহিষাসুরের যে দৃশ্যটা এখানে মা দুর্গা পাঁচটা সিংহনি ওনার সাথে যুদ্ধ করেছে ওটা দেখানো হয়েছে আকাশে এখানে না। হ্যাঁ ওইটা ওটা কুসুমুন্ডা। ও কুসুমুন্ডা আমি ধন্যবাদ জানাই এবং যুবশঙ্কর ট্রাইব্যুনালের কমান্ডার সিনহাকে ধন্যবাদ জানাই। উনি এবারের প্রেসিডেন্ট আমাদের সৌভাগ্য যে উনার সহযোগিতায় আজকে এই শঙ্করী তিনালীর 50তম দুর্গাপূজাটা আমরা আশা করি সর্বমঙ্গলে হয়ে যাবে। এবং লাইটিংয়ের কথাটা আমি বারবার বলছি, লাইটিংটা যেন কালকে উনি কথা দিয়েছে 100% উত্তম টেন্ট হাউস সিং। নমস্কার সবাইকে, সোনাগাছা নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। এখন দুর্গাপূজার মরশুম, সবদিকে গোটা রাজ্য জুড়ে দুর্গাপূজার আনন্দে উৎসবে উপভোগ করার জন্য সব প্রস্তুত দুর্গাপূজা দেখার জন্য। সেই এই একটা মুহূর্তে শিলচর চ্যাঙ্কুরি রোডের কাছে চ্যাঙ্কুরি তিনালীতে চ্যাঙ্কুরি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা এবার গোল্ডেন জুবলি অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এখানে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা চমক দেওয়া হয়েছে নবদুর্গা, মানে নবদুর্গার যে বিশ্লেষণ, নবদুর্গা আপনারা সবাই জানেন নবদুর্গা বিশ্লেষণ, নবদুর্গা মানে একাদশী থেকে শুরু হয়ে যা হয় দশমী পর্যন্ত নয় দিনে যে নবদুর্গার যে আসল পূজা হয় যেগুলো বাইরের স্টেজে করা হয় সেগুলো বিশ্লেষণ করা হয়েছে এই চ্যাঙ্কুরি তিনালীতে। সব দৃশ্যগুলো আপনারা দেখে পরে আপনারা দেখাবো আপনাদের, এখানে শিল্পী রয়েছেন। তাই পূজা দর্শনার্থী যারা রয়েছেন শিলচর সহ বিভিন্ন এলাকার করিমগঞ্জ হাইলাকান্দি যেগুলো ডিস্ট্রিক্ট, আপনারা সবাই শিলচর আসবেন, চ্যাঙ্কুরি রোডে এই পূজা মণ্ডপ দেখতে আসবেন। চ্যাঙ্কুরির সার্বজনীন দুর্গাপূজা কমিটির নবদুর্গার বিশ্লেষণ দেখবেন, চমক পাবেন। এখানে নবদুর্গার যে বিশ্লেষণ রয়েছে এর উপকার শিল্পী রয়েছেন মিস্টার সুবল সিনহা ফ্রম প্রথম দৃশ্য শ্যালিপুত্রি, দ্বিতীয় দৃশ্য মহাগরী, তৃতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য কুসুমুন্ডা, কি মুন্ডা কুসুমুন্ডা কুসুমুন্ডা ওইটা না। নমস্কার দাদা, তবু চিনা ষষ্ঠীর দিনের আগে এটা কমপ্লিট দেবে উনি কথা দিয়েছে সবাইকে, আমরা ওনার কাছ থেকে খুবই সন্তুষ্টি এবং উনি খুবই একটা নামি দামি শিল্প কলাকৃতির
খুবই নাম পেয়েছে বরাকবেলি এতদঞ্চলি এরিয়ার মধ্যে। চেংকুড়ি তিনালি সর্বজনীন দুর্গাপূজার মধ্যে একটা আকর্ষণীয় এটা অদ্ভুত একটা মানে দৃশ্যটা তৈরি করেছেন। আর সবাই বরাকবেলিবাসীকে আমি অন্তরে দুর্গাপূজার অভিনন্দন, এবং সবাই গড় তালাওলা মারে খানি দানিটা চেংকুড়ি তিনালি ফাস্টফুডের এত মানে ফার্স্ট ক্লাস তৈরি করেছে, অনেক খাওয়া দাওয়া করে এই মঠের আকর্ষণীয় জিনিসটা দেখে সন্তুষ্টি বা কিরকম উপভোগ করে নে। ধন্যবাদ। চতুর্থ দৃশ্য সিদ্ধিদাত্রী, তারপরে পঞ্চম দৃশ্যটা এখানে বসবে চন্দ্রঘন্টা, এখানে হ্যাঁ এখানে বসবে চন্দ্রঘন্টা। ষষ্ঠম দৃশ্যটা ওখানে ওখানে বসবে স্কুন্দমাতা। সপ্তম এখানে মহাকালী বিরাট মূর্তি, মহাকালী বিরাট মূর্তি 10 ফুটের এই যে গাছ। এখানে নিচে কি হবে? নিচে জল থাকবে, জল থাকবে, পুরাটা জল থাকবে। উনি হলেন কাত্যায়নী, কাত্যায়নী দৃশ্য দেখুন। উনি কোথায় বসবেন? উনি বসবেন ওখানে মহাকালী রাক্ষস, ব্রহ্মচারিণী, কাত্যায়নী। রাক্ষস মহাকালী, কালীর মা রাক্ষস। আর উনি